শ্যামলি, এদিকে আসো। কি হয়েছে? বেড়ান না গেল চিনলা ওকে। ঠান্ডা মাথায় দাঁড়াও, কথা বলি। বলো। সামনে তো কোরবানি কোরবানি কোরবানির ঈদ। হ্যাঁ, সবাই জানে। হ্যাঁ, রোজার মাসে মোটামুটি ব্যবসা ছিল, সেমাই শিনি গরু মাংস কিনে আনছি, দুমছে খাইছো। হ্যাঁ, এবার গরু কোরবানি দিবে আরো ভালোভাবে খামো। হ্যাঁ, সেটাই তো দুঃখের বিষয়। কি বলবো, তুমি আমার খাট্টো খুট্টো বউ, তোমার কাছে সব কই জিনিসটা হইলো। আমি খাট্টো খুট্টো, তুমি হেবারে জোয়ান, তুমি যে বুইরা দাঁড়ি না, একটু বয়স হয়েছে তাই বলে আমারে বুড়া বললো না, একটু বয়স হয়েছে হইতে পারে। আমি আর তুমি এক জায়গায় যা খারাই তো কি কইব? দেখনি তোমার মেয়ে একটা মেয়া ফিরাও যাবে না, আমার মেয়ে কত বলা চাই থাকে। ওলা ফান তো বেয়া ধর, তোমার দিকে তো চাইবে। তুমি লিপস্টিক টিপস্টিক লাগাই, মেকআপ লাগাই, রাস্তায় ড্যাং ড্যাং করে হাঁটবা, তো ফোলা ফান তো তোমার দিকে চাইবো। আমার বয়স কি আর তোমার বয়স কি? আমার মেয়ে যাবো না, তোমার মেয়ে যাবো, এখন মূল কথা আহো না। তুমি হলো ডানা কাটা পড়ি, একেবারে ফিল্মে শাবনূর, তোমার দিকে তো চাইবো। কিন্তু আমিও কম না, বুঝছো? আমি যদি মেকআপ টেকআপ লাগাই, এখনো একটু চুল টুল ভালো করে আশ্রাই, এখনো বুঝছো ওই যে সাকিব খানের চেয়ে খারাপ না। টিটকারি মারে আজা জাগা, তোমার লোক এত পেশাল করে লাভ নাই। এখন এবার ব্যবসা বাণিজ্য খুব খারাপ যাইতেছে, কোরবানি দিতে পারুম না। কি কইলা? কানে সমস্যা, আবার কও। কোরবানি দিতে পারবো না, এত বড় সাহস প্রত্যেক বছর দিয়া হয়, এই বছর তুমি একাও কোরবানি দিতে পারবো না। তুমি কোন শরীর পিছনে টাকা ধরবো এটা কও? প্রত্যেক বছর কোরবানি দিয়ে আহি, এলাকার গরিব মানুষের মাংস নিয়া যায়, এইবার যদি ফিরা যায় তাহলে তোমার খায় হলাম। মানুষ কোরবানি দিতে পারে? এই শালা কিছুই বুঝে না, ব্যবসা বাণিজ্য খারাপ যাইতেছে না, গরুর মানুষ কিচ্ছু বুঝে না, ধত্তের গোষ্ঠী গিলাই। শ্যামলি, মা শ্যামলি, কই রে বাড়িতে আসো না? এই যে দেখ তুই আমার মায়া না, আমিও এরকম গরু জবাই করে গরু কুরবানি দেয় মানুষে দেই, সেটা আমার বাড়ির থেকে শিখাইছ, দেখ নিজাতে মানুষের দেশ বিলিয়া, এর জন্য এবার দিতে পারবি না দেখে মন খারাপ, মন খারাপ করবি কে? এই শুন, জামার কাছে কিছু টাকা পয়সা কি নাই? কিচ্ছুই নাই। তাহলে তুই আমার আগে কমি না। আচ্ছা দেখি, আমি এইখানে আপাতত 50,000 টাকা আছে, ঠিক আছে? এই 50,000 টাকা দিয়ে আর জামাইরা আর কিছু বইরা টুরে একটা ছোট মোটো থেকে একটা গরু কিনে দিতে বলবি। আচ্ছা, এখন হয়েছে নগরে চলো, অনেক দূর থেকে আইসো, ক্লান্ত হয়ে গেছে, একটু শরবত খাবা চলো। ঘরে তো যামই, তাহলে তোরা সারা বছর একটু হিসাব কিতাব করে চলস না। এই কুরবানি আছে, এই রোজার ঈদে মানুষের জাকাত ফেরতা দিতে হবে, আগে থাকতে একটু হিসাব কিতাব করে চলতে হবে না? আর কো না, মরার বানরে কনে কি করছে তার কেটে একটা আর হিসাব ধরে না, থাক ও কথা পরে কোন নগরে না। একটা বাচ্চা কাচ্চা নেস না ইহানি, এখনই সংসারের মধ্যে একটা হুজুর খেয়ে যাস গা। আহ বড় আহ, বলতে হবে তোর মার দিকে তো খেয়াল আমি করি। দেখ আমার বাড়িতে ঝামেলা আছে দেখে এক রাত আমি তোর বাড়িতে থাকতে পারলাম না, এখনই চলে দেখেছি, ঠিক আছে? থাক বাবা, সমস্যা না, মারে কই আমার জন্য জানি টেনশন না করে। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা আপা যাও, রামার লগে কোনো ঝগড়া করবি না, ঠিক আছে? আচ্ছা গেলাম আমি। কোরবানি আগে এসে আগে আইলো তো ভাবি, আপনারা কোরবানি দিবেন না?
আর কোয়েন না বাবি দুঃখের কথা কি কই, প্রত্যেক বছরই তো কুরবানি দেই, এবার বলে আপনার ভাইয়ের কাছে টাকা নাই কুরবানি দিতে পারবো না। ভাবি আমরা তো এবার 1.5 লাখ টাকাটা কুরবানি দিব। 1.5 লাখ টাকা দিয়া বড় গরু চাইয়া? ও ভালো হয়েছে। ভাবি এত বড় বাড়ি আর এত বড় লোক, আপনারা এবার কুরবানি দিতে পারবেন না, কেমন দেখাই না। আসলে ভাবি আপনার ভাই এবার ব্যবসা একটু লস পাইছে তো এই কারণে। আপনার ভাই তো আর্থিক অবস্থা কম, তারপরও তো আমরা 1.5 লাখ টাকা তো কুরবানি দিতেছি। দেখেন আপনি কইছেন যান, বারবার আপনার 1.5 লাখ টাকার কথা শুনাম না, জানছেন দিকে আমার এমনি মাথা গরম আছে যান। আপনি এবার তো কথা বলতেছেন দিলে, আপনি বারবার 1.5 লাখ টাকার গরম দেন কে জানেন দিকে যান। আচ্ছা ঠিক আছে যাইতেছি। ফালতু মহিলা এনাইছে কত ছড়া বানি, এবার আমার আগে মাথা ফুলে গেছে কুরবানি দিবার পারবো না। ফালতু মহিলা এনাইছে আমার কাছে কত ছড়া বানি, আমরা 1.5 লাখ টাকা তো কুরবানি দিই, তোমরা কুরবানি দিয়া দাও পানি খাও, আমার কাছে এখন না গুকে কিসে ১.২০০০০ গরু আনতে হবে। কি মনে হয় তাহলে নিজে কুরবানি হবা? কথা গলা দেব না না কে চিন্তা করতেছি তাহলে একবারে টিভি দা মাই যাই তুই না, যেহেতু শ্বশুর আব্বা দিয়ে গেছে ওনারা তো আর অসম্মানই করতে পারবো না, আবার উনি টাকা দিয়ে গেছে গরু আনার জন্য, উনি ঈদের দিন গরু মাংস খাইতে আসবে, না পাইলে সেটা মানের জুতার ব্যাপার। আমার বাপে তোমার মাংসের দিকে ফিরে আসব না, আমার বাপে 3 লাখ টাকা দা গরু কুরবানি দিতাছে বুঝো নাই? কিন্তু পাশের বাড়িতে এরা তো আমাকে তো করেন, হ্যাঁ তো আমাকে তো ধার কর্জা করে নি চলে, এরা কিভাবে 1.5 লাখ টাকা গরু দেয়? হয়তো দিছে, এত কথা শুনাম না যাও না। এটা আশ্চর্য লাগে, এরা কি ব্যবসা করে, 2 নম্বরই করে নাকি? তাও ভালো আছে, তোমার না কালতে লস দেয় না, আল্লাহ জানে কোন শরীর পিছে ডালো। কি আবারও সেরি তে কি কব, দেখে তো বুঝা যায় লুচা লুচা বাপ। আরে কারে কি কয়, সি ঠিক আছে তোমার কথাই রইল, গরু কিনে হবে এত টেনশন করো না, চলো ঘর চলো ভাত খামো। ওরে বাপ রে বাপ কি বিপদ, বছর হইলে কি তার আছে, বাপ রে বাপ। শোনো আমি তো কালকে কাজে কামে ব্যস্ত আছিলাম, যাইতে পারি নাই, আজকের ঈদের দিন, এখন দেখি বাজারও সকালবেলা যদি খাসি পাই বা গরু পাই যেটাই পাই একটা নিয়ে আসবো, তুমি টেনশন করো না ঠিক আছে, তুমি ময় মশলা সব পেঁয়াজ টেয়াজ কাটে রাখো। আচ্ছা সমস্যা নাই, আমি সব কিছু রেডি করে রাখছি, ব্লেন্ডারে দিয়ে সব কিছু ফিনিশ করে হালাইতাছি। আচ্ছা আমি যাই, কথা বাড়ে লাভ নাই। ঈদের দিন মানুষে গরু ছাগল কিনবার যায়, হ্যাঁ মানুষ ঈদের দিন যাবো নামাজে, উনি যায় হাতে আমার কপাল। বলতেই গেল আমার টাকা, আমি কুরবানি করু কিন্তু কিভাবে দেখারে আমার টাকা লই গেল, হায় হায় রে, পরে গেলে তো বউ আমার পিঠাই মাইরা লাগবো, আমার বোঝে জল্লাদ আমার টাকা লেগে গেছে চিন্তায়, আয় হায় রে চিন্তাকারী বাচ্চা আমার টাকা লয়ে গেছে, এখন আমরা আমার বোর কাছে কি জবাব দিব, আমার বোধ হয় টাকায় তো আমার তো মাইরে লাগবো।
আয় রে চিন্তাকারী বাচ্চা, তুই আমার কুরবানির গরুর টাকা লয়ে গেলি, আয় হের আমার কি হবে রে। আমি টাকা গুনতে গুনতে আমার শ্বশুরের ফোন আসছিল, আমার শুনো না আমার কথা, আমি রাস্তায় টাকা গুনতে গুনতে যাচ্ছি, হঠাৎ এক চিন্তাকারী ভাই কটা বাজে, আমি এই মাত্র টাইমটা বললাম খাপাস করে টাকা লই, শুনুন বাচ্চা যে দৌড় মারলো রে। বিশ্বাস করো গিন্নি, এই ঈদের দিনকে আমি মিথ্যা কথা বলে তোমার মাথায় হাত দিয়ে বললাম সিসি কোন সেরি না, চিন্তাকারী সব টাকা লয়ে গেছে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো, তুমি পৃথিবীর কত বড় কসম কাটলে আমার বিশ্বাস করবা। তুমি যদি আমি যদি সত্য কথা বলে সেরি মরে যাবো, আমি তাহলে মরবো না আর কি, আপনি কসম কাটতাম। টাকা চিন্তাকারী লয়ে গেছে, আমি টাকা গুনতেছি রাস্তার মধ্যে, আমার শ্বশুর দিছে 50, আমার 30-80, ঠিক আছে নি টাকাগুলো গুনতে, এক হারম যাতায় কটা বাজে, আমি এমনি টাইম বলো খাপাস করি নাই, পিছে আমি অনেকক্ষণ দৌড়াইছি ওই হালার ভূতের লগে দৌড়ি পারি নাই। তুমি কোনো চিন্তা করো, ভাত খাও না বাচ্চা, ঘুষি খাও। শোনো, অ্যাক্সিডেন্ট অনেকে এরকম অ্যাক্সিডেন্টে কোরবানি দিতে পারে নাই, কারো বাড়িতে সমস্যা নাই, আমাকেও বাড়িতে হবে না, এই বছর দিতে পারে না, আগামী বছর দিব। এবার এক কাজ, আমার তো তোমার কথার মধ্যে কি জানি গোল গোল না 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 না, শ্বশুর বাড়িতে মাংস হইব না, ওইটা আমরা এবার খাবো। আমি পারবো না। তুমি সে কেজি 10 মাংস নিয়ে আইসো শ্বশুর বাড়ির থেকে, আমার বাবা মাংস খাওয়া কোরবানি মাংস খুব টেস্ট, খুব মজা, হাড্ডি সবাই খাইতে খুব মজা, ঠিক আছে। কি কমো এখন তোমারে কওছে, আমার রাগে শরীরটা ফাইরা গেতাছে, মনে হয় তোমার মাথা থেকে পা পর্যন্ত সবাই সবাই খায়ার রাখ মিড়াই। বিশ্বাস করো, টাকা চিন্তা করে লেগেছে, আমার দোষ কি, চলো ঘরে দূর।